সেক্ষেত্রে কি আপনি পুনর্বাসনের কথা বলবেন, যে এই রোগীর ক্ষেত্রে কি পুনর্বাসন কতটা জরুরি? না, সেটা সেটাই আমি বলছিলাম যে আবারও সমস্যা আসতেই পারে, কোনো কারণে কোনো না কোনো অন্য কোনো প্রবলেম হয়তো আছে, সে হয়তো ভাবছে আমি ঠিক মতোই চলছি, কিন্তু আমরা হয়তো যখন অ্যাসেস করব দেখবো না তার কোথাও কোনো ফল্ট পাওয়া যাচ্ছে, সেটা হয়তো সে জানে না, এটা তার, এটা কোনো তার দোষ না, এটা আমাদের কাজ হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া যে আপনার এইখানে এই প্রবলেমটা হয়েছিল যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই রিহ্যাব ফিজিও বিকল্প কোনো চিকিৎসা নেই, পুনর্বাসন চিকিৎসাটা এমন একটা চিকিৎসা, প্রিভেনশন ট্রিটমেন্ট এবং লং টাইমে এটার ইমপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন ব্যবহার যেন এটা একটা জাতির উপরে, একটা রাষ্ট্রের উপরে, একটা জনগোষ্ঠীর উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে। তো যেমন আমি যেটা বলছি আজকে ঘাড় ব্যথার কথা, তো এই ক্ষেত্রে আমরা যদি এখনই সচেতন হই, যারা গার্মেন্টসে জব করে বা যারা ডেস্ক জব করে তারা যদি কাজের ফাঁকে ফাঁকে এক্সারসাইজগুলো শিখে নেয় বা কাজ করতে করার নিয়মগুলো জেনে নেয় বা কিভাবে কাজ করতে হবে বা কাজ পরবর্তীতে অন্তত হাঁটার অভ্যাস করা বা সাইক্লিং করা বা সুইমিং করা, যদি এই জাতীয় অ্যাক্টিভিটিস কাজ তো করতেই হবে, কাজ আমাদের পূর্বপুরুষও করেছে আমরাও করছি এবং ভবিষ্যতে আরও কাজের প্রেশার বাড়বে, এটি স্বাভাবিক, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে কিভাবে আমরা কাজের মধ্যে সমন্বয় করতে পারি এবং কোন কোন জায়গায় তার কী কী আপনার ইঞ্জুরি হতে পারে এই কাজের ক্ষেত্রে কাজ করার কারণে, সেই জিনিসগুলো আমরা যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং পাশাপাশি তারা কিভাবে প্রিভেনশন করবে, কোন কোন এক্সারসাইজ করা উচিত বা কী অ্যাক্টিভিটিস করা উচিত, মোবাইল ফোন কীভাবে ব্যবহার করবে, বালিশ কয়টা ব্যবহার, বালিশ ব্যবহার বিশাল ইম্পর্টেন্ট, এখন অনেকাংশে দেখছি রোগী সচেতন যে এখন আর বালিশকে দুইটা ব্যবহার করে না, অন্তত ডাক্তারের কাছে স্বীকার যায় না, এখন করে কি করে না সেটা অ্যানাদার ইস্যু, কিন্তু আগে রুগীরা এসেই বলতো আমি দুটো বালিশ ব্যবহার করি, সে জানতো না যে বালিশ দুটো ব্যবহার করা যে একটা এক প্রকারের শারীরিক অপরাধ, এই যে জিনিসটা কিন্তু এখন রুগী এসে বলে না স্যার একটি ব্যবহার করি, কিন্তু তারপরে হয়তো সে আপনি যখন তার পিছনে ক্যামেরা লাগিয়ে রাখবেন দেখবেন কোনো না কোনো ভাবে সে দুইটা বা তিনটা মাঝে মাঝে ব্যবহার করছে, তো এই জিনিসগুলোর থেকে এই যে সচেতনতা অন্তত তার মাথায় বা আমরা তাদেরকে বলে দেওয়া যে এই থেকে এই রোগ হতে পারে, কিছুটা হলে সে সচেতন হলে আমাদের কিন্তু ডিসেবিলিটি বা ঘাড় ব্যথার সমস্যা, কোমর ব্যথার বা শারীরিক যে যেই রোগগুলো আমরা নিজেরা তৈরি করছি সেগুলো কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো এবং আমরা একটা কর্মক্ষম এবং ভালো মানুষ পাবো, ভালো জাতি পাবো, ভালো সমাজ ব্যবস্থা পাবো। এখন আপনি যদি অসুস্থ থাকেন, ঘাড় ব্যথায় ভোগেন, তাহলে আপনাকে যদি একটা গুরুর দায়িত্ব দেওয়া হয়, কোনো প্রতিষ্ঠানের আপনি হয়তো সর্বোচ্চ পর্যায়ে আছেন, তা আপনি ঘাড় ব্যথা সমাধান করবেন নাকি বাকি এমপ্লয়ীদেরকে আপনি তাকে হেল্প করবেন? আপনি তো ঘাড়ের সমস্যা থেকে দেখা যায় তার আন্ডারে হয়তো 50 জন লোক আছে বা 200 লোক আছে বা 5,000 লোক আছে, সে নিজেই ঘাড় ব্যথা অসুস্থ থাকলে সে তো আর বাকি 500 লোককে সে কোনোভাবে গাইডলাইন দিতে পারবে না। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদের এখন থেকেই ঘাড়ের মানে যত্ন নেওয়া, ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা বারবার বলি স্পেশালি কিছু এক্সারসাইজ আছে যেটা হচ্ছে যেমন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং, নেকের মাসেলগুলো স্ট্রেসিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো এবং নিউরোডাইনামিক এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো খুব কঠিন কিছু না, আমিও আমার বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমি বা ইউটিউবে ফেসবুকে দিয়েছি। আমরা এই এক্সারসাইজগুলো সম্পর্কে আর একটু জানবো এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন এক্সারসাইজগুলো সম্পর্কে জানলে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।